আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। শীতের জনপ্রিয় পিঠার মাঝে বাপা পিঠা হচ্ছে একটি, যেটা কিনা গরম পানির বাপে বসিয়ে স্টিলের চাকনিতে বানানো হয়েছে। যাদের হাতের কাছে বাপা পিঠা বানানোর কোনো পাত্র নেই, তারা চাইলে রেগুলার ভাত রান্না করার পাত্রেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, আর প্রতি মিনিটে একটা করে বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। বাপা পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে এই চালের গুঁড়ার সাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব। আমরা মেশাতে মেশাতে বুঝতে পারবো যে গুঁড়িটা দলা পেকে আসছে কিনা। আর পানিগুলো একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপর মেখে নিচ্ছি। পানি আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপর খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু আমি যেভাবে করতেছি ঠিক এভাবে করতে হবে। আপনারা যদি বাপা পিঠা বানানোর জন্য শুকনো চালের গুঁড়া নেন, তাহলে এটা মেখে রেস্টে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। আমি যেহেতু এখানে ভিজা চালের গুঁড়া নিয়েছি, তাই আমি এই পিঠাগুলো সাথে সাথে বানিয়ে নেব। গুঁড়িটা মাখতে মাখতে একটা পর্যায়ে দেখবেন যে হাতের মধ্যে মুঠো করলে এভাবে দলা পেকে যাচ্ছে, আবার করলে জোর জোর হয়ে পড়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে বুঝতে হবে যে পিঠার গুঁড়াটা একদম তৈরি হয়ে গেছে। তারপরে এরকম একটা চালনি, এরকম চালনি কিন্তু সবার বাসায় থাকে। পিঠা বানানোর জন্য আমাদের আলাদা করে চালনি কেনার কোনো প্রয়োজন হবে না, সাধারণত এই চালনি সবার বাসায় থাকে। এই চালনির সাহায্যে আমি গুঁড়িগুলাকে এভাবে হাতের সাহায্যে ডোলে ডোলে ছেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। নিচে কিন্তু চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সুজির মতো দানা দানা হয়ে পড়তেছে। এই কাজটা অবশ্যই ধৈর্য ধরে করতে হবে। দেখুন, পিঠা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এই গুঁড়িটা। আর পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি নারিকেল আর নিয়েছি খেজুরের গুড়। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুড় নারিকেল আরও বাড়িয়ে নিতে পারেন, যার যেরকম পছন্দ ওরকম করে বানিয়ে নিতে পারেন। গুড় আর নারিকেল যখন মিশানো হয়ে গেছে, এখন আমাদের পিঠা বানানোর পালা। আপনার হাতের কাছে যেরকম বাটি থাকে ওরকম বাটি দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি, এভাবে করে চেপে চেপে বড়িয়ে নিয়েছি। মাঝ বরাবর দিয়ে দিচ্ছি গুড় আর নারিকেলের মিশ্রণটা। এবারও এর উপর দিয়ে আবারও গুঁড়ি দিয়ে দেব, তবে এটা আলতো হাতে করতে হবে, হাত দিয়ে হালকা একটু চেপে দিতে হবে। একটা ভেজা পাতলা একটা আমি কাপড় নিয়েছি। আর আজকে পিঠে বানানোর জন্য নিয়েছি একটা স্টিলের চাকনি। যেহেতু চাকনিটা একটু পাকা টাইপের, তার ফিটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই চাকনির উপরে পিঠাটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি বাতের হাঁড়িতে পিঠা বানাচ্ছি, আর এটার উপরে আমি চাকনিটা বসিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 1 মিনিট। প্রতি মিনিটে একটি করে পিঠা বানানো হয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর পিঠাটাও হয়ে গেছে। এভাবে করে বাপা পিঠা পাত্র ছাড়াও আপনি বাসায় খুব সহজে বাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। বাতের হাঁড়ি আর স্টিলের চাকনি দিয়ে খুব সহজে বাসায় আপনি এই বাপা পিঠা তৈরি করে নিতে পারেন। এরকম পাতলা পিঠা খেতে আমার থেকে খুব ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।